পেঁয়াজের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে, পেঁয়াজ সংকটের সুযোগ লুফে নিচ্ছে অসাধু ব্যবসায়ী ও অতিরিক্ত মুনাফা লোভীরা। ভারত হঠাৎ রপ্তানি বন্ধ করায় মিয়ানমার, মিশর, তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করেও সংকট কাটছে না। টিসিবির ট্রাক সেলেও বাজারে কোনো প্রভাব পড়ছে না। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি মনে করেন, এখনই ভারতের উপর পেঁয়াজ নির্ভরশীলতা না কমাতে পারলে পরের বছরগুলোতেও একই অবস্থা হবে। পেঁয়াজের বাজার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নিয়ামুল সাদেক। পেঁয়াজ বাজারের অস্থিরতা কাটছে না কোনোভাবেই। ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি, কোনো কিছুতেই বাগে আনা যাচ্ছে না পেঁয়াজের দাম। দাম বাড়ছে হু হু করে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজ পাইকারিতে 120 টাকা, মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 টাকা এবং মিশরের পেঁয়াজের দাম হাঁকা হচ্ছে 90 টাকা করে। আমদানি কমায় দাম বাড়ার ব্যাখ্যা দিলেন পাইকারি ব্যবসায়ীরা। চাহিদা মতন মাল আইতাছে না, চাহিদা মতন দেখা গেছে মানুষের দেখা চাহিদা মিটিতে পারতেছে না, বিদায় দেখা গেছে বাজার। ইন্ডিয়াতে এরকম নির্দিষ্ট সময় দেয় নাই যে আমি এই বছর আর দেবো না বা এত মাস পরে দেবো, এরকম একটা আওয়াজ দিলে শুনে আপনি বেশি করে আনবেন। ভোক্তারা মনে করেন, ভারতের রপ্তানি বন্ধের প্রভাবের পাশাপাশি অসাধু পেঁয়াজ সিন্ডিকেট দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তবে সরকার এলসিটা আরও আগে করা উচিত ছিল। ইন্ডিয়া যেদিন বন্ধ করে দিল তার পরের দিনই দ্রুত গতিতে এলসি করা উচিত ছিল। সিন্ডিকেট তো করছেই আছে ব্যবসায়ী, কিন্তু সেটা ধরাছোঁয়ার বাইরে, বিভিন্ন জায়গায় স্টক আছে, যার কারণে সংকটটা বেশি আর কি। ক্যাবের সভাপতি জানান, অতিমাত্রায় ভারত নির্ভরতা এই সমস্যা বাড়িয়ে তুলেছে। ধরপাকড় করে মূল্য কমানো এটা সম্ভব না, বরং যদি ধরপাকড় বেশি করে তাহলে কনজিউমাররা আরও বিপদে পড়ে যাবে, তখন আর পেঁয়াজ পাওয়াই যাবে না। অতি লাভ যাতে না করতে পারে এবং গুদামে ধরে রেখে যাতে আপনার লাভ করতে না পারে, সেই দিকে সরকারকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। কিন্তু প্রতিবেশী দেশ ভারত মৌসুমে আবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দিলে দেশের কৃষকরা তখন লোকসানে পড়বে। 2 মাসের আগে নতুন পেঁয়াজ আসতেছে না, 2 মাসের এরকম দাম থাকবে। বাংলাদেশ সরকার বিভিন্ন জায়গায় তাহলে মাল তাই ভারত নির্ভরতা কমাতে মৌসুমে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে বেশি জোর দিতে হবে বলে মত বিশ্লেষকদের। প্রতিবেশী দেশ ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পরেও বাংলাদেশ সরকার জানিয়েছিল যে পেঁয়াজের যে পরিমাণ মজুদ আছে তা নিয়ে কোনো সংকট হওয়ার সুযোগ নেই, কিন্তু বাস্তবে পৃথিবীর বিভিন্ন ট্রাকে করে পেঁয়াজ দেয়া তুরস্ক, মিশর, মিয়ানমার এবং ভারত থেকে পেঁয়াজ আমদানির পরেও বাংলাদেশে এই পেঁয়াজের ঘাট এতটুকু কমেনি। ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন পেঁয়াজ ওঠা পর্যন্ত, তার মানে আগামী 2 মাস এই পেঁয়াজের ঘাট এমনই থাকবে। এস এটিভি, ঢাকা।